नमस्कार बंधुरा ओइशीर मार रान्नाघरे आपनादेर सबाइके आरो एकटी नतून रेसिपिते स्वागत। आज के निये एसेछि एकटा रिक्वेस्टेड रेसिपि। आगेर दिन आपनादेर संगे एकटा भाजा पिठेर रेसिपि आमि शेयर करेछिलाम। सेई भिडियोटा देखार पर अनेकेई कमेंट करेछिलेन दोकानेर केना चालेर गुड़ो आर खेजुरेर गुड़ दिये एकटा भाजा पिठेर रेसिपि शेयर करार जन्य। आजके सेई रेसिपिटाई आपनादेर संगे शेयर करब। चलुन ताहले सम्पूर्ण भिडियोटा देखुन, आशा करछि भालोई लागबे। तो रेसिपिटा बानानोर जन्य प्रथमेई आमि एकटा बड़ पात्रेर मध्ये निये निच्छि एक बाटी परिमाण दोकानेर केना चालेर गुड़ो, एटा आतप चालेर गुड़ो आछे। आर निये निच्छि ओई बाटी मेपे एक बाटी परिमाण ময়দা। नेब ओई बाटिर हाफ बाटी परिमाण सूजी। एखाने जतटा ময়দা बा जतटा चालेर गुड़ो देबेन সেই বাটি মেপে অর্ধেকটা সুজি ব্যবহার করতে হবে। দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর ভালো করে একটা তারে রুসপার দিয়ে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে একবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ খেজুরের গুড়। আপনারা অবশ্যই নিজেদের স্বাদমতো এখানে মিষ্টিটা ব্যবহার করতে পারেন। এখানে 200 গ্রাম খেজুরের গুড়ে কিন্তু একটু মিষ্টিটা কম হবে, কারণ আমার খুব একটা মিষ্টি ভালো লাগে না। তো আপনারা নিজেদের স্বাদমতো এখানে গুড়টাকে ব্যবহার করবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। এখানে আমি হাফ লিটার দুধকে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। একটা বড় কাপের এক কাপ দুধ নিয়েছি, অর্ধেকটা প্রথমে দিয়ে দিলাম। তারপর এই তারের গুসপাটটা দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। ভালোভাবে মেশাবো আর দুধটা দিতে থাকবো। কতটা দুধ প্রয়োজন হলো বা ব্যাটারের ঘনত্বটা আমি ব্যাটারটা বানানোর পর বলে দিচ্ছি। দেখুন ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। ওই যে এক কাপ আমি দুধ নিয়েছিলাম ওই দুধটা সম্পূর্ণ দিয়েছি, আর তার সাথে আরও 2 টেবিল চামচ মতো দুধ আমার এখানে প্রয়োজন হয়েছে। এবার ব্যাটারের ঘনত্বটা দেখুন, ওপর থেকে ব্যাটারটা ফেললে নিচে যখন ব্যাটারটা পড়ছে একটু রিভলস আকারে পড়ছে, ব্যাটারটা ভাজ হয়ে কিন্তু নিচে পড়ছে। তো ভাজা পিঠে তৈরি করার জন্য এরকম ব্যাটারি কিন্তু আমাদের প্রয়োজন। ভাজা পিঠেটা একদম পারফেক্টভাবে তৈরি করার জন্য ব্যাটারটা কিন্তু ভীষণই ভালো করে তৈরি করতে হয়। তো এবার আমি এটাকে 15 মিনিট মতো এইভাবে ভালো করে ফেটিয়ে নেব। 15 মিনিট পর পিঠেটাকে ভাজার জন্য বেশ খানিকটা সাদা তেল হাই ফ্লেমে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে এক হাতা মতো ব্যাটার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর পিঠেটা তেলে দেওয়ার পর সাথে সাথে নাড়াচাড়া করবেন না, 30-40 সেকেন্ড মতো অপেক্ষা করবেন। দেখবেন পিঠেটা কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করবে। তখন একটা খুন্তি বা এরকম একটা ছাঁকনি দিয়ে আস্তে আস্তে তেলটাকে পিঠের ওপর দিতে থাকবেন। দেখবেন খুব সুন্দর কিন্তু পিঠেটা ফুলে উঠবে। আর পিঠের ওপর একটা খুব সুন্দর ডিজাইনও হয়েছে, আপনারা দেখেই আশা করি বুঝতে পারছেন। তো এক পিঠ থেকে পিঠেটা একটু হয়ে গেলে আমি উল্টে দিলাম। আর পিঠেটা উল্টানোর পরও আমি এইভাবে তেল দেব। তারপর গ্যাসের ফ্লেমটা মাঝারি আছে রেখে উল্টে পাল্টে পিঠেটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এক একটা পিঠে ভাজতে প্রায় 1-2 মিনিট মতো সময় দিতে হবে, তা না হলে ভেতর থেকে কিন্তু পিঠেগুলো কাঁচা থেকে যেতে পারে। আর ব্যাটারটা যদি ঠিকঠাকভাবে তৈরি হয় সমস্ত পিঠেই কিন্তু এরকম ভালো করে ফুলবে। ভাজা পিঠে বানানো যেমন সহজ তেমনি কিন্তু আবার কঠিনও। ব্যাটার যদি ঠিকঠাক মতো তৈরি না হয় তাহলে কিন্তু পিঠেটা ঠিকঠাক মতো তৈরি হবে না। তাই অবশ্যই আমি যেভাবে ব্যাটারের পরিমাণটা বলে দিলাম সেই অনুযায়ী ব্যাটারটা বানাবেন। দেখবেন প্রথমবারেই পারফেক্ট পিঠে আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি ব্যাটারটা দিয়ে যতগুলো পিঠে হয় সমস্তটাই কিন্তু এইভাবে তৈরি করে নেব। আগের দিনও আমি যে ভাজা পিঠেটা তৈরি করেছি আপনাদের অনেক ভালো লেগেছে। আশা করছি আজকের এই পিঠের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আগের পিঠেটা যদি আপনি না দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, বা লিংক আমি ভিডিও শেষে দিয়ে দেব, অবশ্যই একবার দেখে নেবেন। তাহলে এইভাবেই আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নিচ্ছি। তাহলে আজকের এই দোকানের কেনা চালের গুঁড়ো আর খেজুরের গুড়ের ভাজা পিঠে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখার, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।
তাহলে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।